জলটা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা লাইক করোনি তারা লাইক করে দেখা শুরু করো। আর তোমাদের ভালো মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে জানিও যে তোমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভালোও কমেন্ট করবে, আবার মানে ভালো লাগলেও কমেন্ট করতে পারো, আবার খারাপ লাগলেও বলে দেবে যে এটা এটা আমার ভুল হচ্ছে। তো মানুষে ভুল ধরিয়ে দিলে সেই জিনিসটা করতে বেশি মানে চেষ্টা হয় যে আমি তাহলে এই জিনিসটা ভুল করেছি, তাহলে আমি এই জিনিসটা এইভাবে করি ঠিক করে। তো সেটাই তোমাদের কাছে আমি আশা করব যে তোমরা বড়রা কি ছোটরা সবাই আমাকে আমার যেটা ভুল সেটা অবশ্যই ধরিয়ে দেবে, তাতে আমি কোনো কিচ্ছু মনে করব না। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ওকে। কাজের কাকিমা আসছে না তো, দুদিন দিন হয়ে গেল, তো সমস্ত কাজকর্ম আমি করে নিচ্ছি। পেঁপে ঘন্ট করবার জন্য পেঁপেগুলো কুড়িয়ে নিয়েছে মেশিনে, যে হ্যান্ড গ্রাইন্ডারটা আছে সেটাতে কুড়িয়ে নিয়েছি। তো তিনখানা পেঁপে আছে এর মধ্যে, খেতে তো বেশ ভালো লাগে, বেশ সুন্দর লাগে, কিন্তু কী বলতো বন্ধুরা, পুরাতে না পুরো হাত ফাত ব্যথা হয়ে যায়, মানে কি বলবো তোমাদের, প্রচুর টাইম লাগে, এত পরিমাণে হাত ব্যথা করে না এই সমস্ত পুরাতে, মানে কি বলবো। তো যাই হোক, পুড়িয়ে নিচ্ছি, নিয়ে এবারে রান্না করছি। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে রান্না করছি। আর এটা রান্না করতেও অনেক টাইম লাগে, আর সকালবেলা এখন তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ কি সানের পরীক্ষা আজকে, জিওগ্রাফি এক্সাম আছে, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর ঘুম থেকে উঠতে তো এখন লেটই হয়ে যাচ্ছে, প্রায় 7টা বেজে যাচ্ছে, যেহেতু হাঁটতে যাচ্ছি না। তারপরে বৃষ্টির মধ্যে দেখবে একটুখানি ঘুমালে না, মানে ঘুমটা একটু বেশি হয়, এই বৃষ্টি বর্ষায় না ঘুমটা একটু বেশি হয়। তো যাই হোক, এবারে একটা টমেটো দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে মোটামুটি ঢেকে রেখেছিলাম, তারপরে মজে গেছে, তারপরে লঙ্কা টঙ্কা দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রচুর টাইম লাগে এই সমস্ত জিনিস হতে, ধৈর্য লাগে প্রচুর। আমার তো রান্নার ক্ষেত্রে খুব একটা ধৈর্য নেই জানো তো বন্ধুরা। তবে যে রান্না করতে ভালোবাসি না ঠিক না, ভালোবাসি আমি রান্না করতে, রান্না করতেও ইচ্ছা করে, কিন্তু হচ্ছে গিয়ে এই এক দুজনের জন্য বেশি তড়িজুত করে রান্নাই আমার করতে ইচ্ছা করে না। হ্যাঁ, পাঁচজন লোক আসলো তখন আমি রান্না করে ভালো করে রান্না করে তাদের পরিবেশন করতে পারবো। তো দেখো বন্ধুরা, এই গাছের না জলটা পুরোটাই নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। এটা হচ্ছে গিয়ে জলটা পুরো ফেলে দেবো, ফেলে দিয়ে এর মধ্যে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেবো, অ্যালোভেরা জেল দিয়ে দেবো জলটা ফেলে দিয়ে। জলটা ফেলে দিয়ে এক হাতে ক্যামেরা তো করতে পারছি না, ভিডিও করতে পারছি না। এই জেলটা দিয়ে দিচ্ছি, দেখি একজনকে দেখলাম যে এই অ্যালোভেরা জেলটা দিতে, দেখা যাক কাজটা বিষয় হয় নাকি। আবার এটা গাছটার দাম নিয়েছিল 350 টাকা গাছ আর টপ দিয়ে, কাঁচের পুরোটা কাঁচের। জলটা কী হলো বুঝতে পারলাম না, এরকম সাদা হয়ে গেল কেন কে জানে, কিসের জন্য সাদা হলো, দেখা যাক এই জলটা দিয়ে এবারে দেখা যাক। আকাশটা এখন ঠিক আছে, এখন বৃষ্টি হচ্ছে না, এখন ওয়েদারটা ঠিক আছে। যাচ্ছি হচ্ছে গিয়ে টুম্পাদের বাড়ি, ছাতা নিয়ে এসেছিলাম কালকে, সেটা দিতে ওদের বাড়ি। আজকে এই কাকুর দোকান থেকে মাল নিচ্ছি, ভাজা ভুজো আর পাখির খাবার আর বিস্কুট, এই নিয়ে যাব একটু একটা জায়গায়। চলো যাও আমার সাথে সাথে, তোমরাও চলো।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে এসেছি পার্লারে, ম্যাসাজ করব। প্রচণ্ড গরম লাগছে, তার মধ্যে আবার কারেন্ট নেই, কি জ্বালা, তখন ভালো লাগে না। এখন এই পুজো হচ্ছে না, এখন সব সময় কারেন্ট যাবে, বেশিরভাগ টাইমই কারেন্ট যাচ্ছে, কারণ কি কাজ বাজ হচ্ছে, সে কারেন্টের কাজ হচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে রাস্তায়, তার জন্য তো ম্যাসাজটা করে বাড়ি যাবো, তাড়াতাড়ি করে যাবো। এখন কটা বাজে কে জানে, 11:30 তো বেজে গেছে অলরেডি, হয়ে গেছে সব কিছু, পার্লার দিয়ে বেরিয়ে গেছি, ঘুমিয়েই পড়েছিলাম, এত সুন্দর ম্যাসাজ করে, আরামই আরাম, আরামেতে ঘুমিয়েই পড়েছিলাম। তবে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এখন আবার যাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই এখন। বাড়ি এসেছি, বাড়ি এসে দেখি কাকিমা ওই ঘরে এসছে, মানে সকালবেলা এসেছিল কাকিমা, এসে ঘরটার আমাদের ঘর মুছেনি, ওই ঘর মুছেছে, আর অন্য যাদের বাড়ি কাজ করে তাদের বাড়িতে কাজ করেছে, আমাদের বাড়িতে আসেনি, কারণ আমাদের দরজা মানে বাইরের গেটটা খোলা ছিল না, তার জন্য আসেনি। আমি সকালবেলা ওই ঘরগুলো মুছেছিলাম, এই ঘরটা মুছে হয়নি, তাই এই ঘরটা মুছলো দিয়ে চলে গেল। আর আমার এখন আর ফার্নিচারগুলো মুছবো না, এইগুলো ভাবছি কালকে মুছবো, আজকে আর মুছবো না, আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2 বেজে গেছে, এখন যাবো স্নান করতে, স্নান করে আবার পুজো দেবো বৃহস্পতিবার আজকে, এখন তাহলে রাখি। কি অবস্থা, স্নান পরীক্ষা দিয়ে চলে এসছে আর আমি স্নানই করতে পারলাম না 2 বাজে। দেখো জুতোটার এইখানে একদম রাস্তার সামনে রেখে দিয়েছে, ঘরটা মোছা ঘর, এক্ষুনি মুছে গেল, রাস্তার সামনে জুতোটা এর মধ্যে রাখবেই না, ও মাজা নিচু করে ও কাজ করতে পারে না, দেখো না সবসময় পরে মাজা, মানে শুয়ে শুয়ে পরে মাজা নিচু করে কোনো কাজই করতে পারে না, তা এর মধ্যে এটার মধ্যে রাখলেই হয়ে যায় জুতোটা, তা রাখবে না মোটে। হ্যাঁ জানি, আয়, তা সানের পরীক্ষা দিয়েছে, ফেলের পরীক্ষা দিয়েছে, গেছে হাত গেছে, ফেলের পরীক্ষা দিয়েছে, আজকে ইয়ে পরীক্ষা ছিল জিওগ্রাফি, জিও কাল ছিল, কাল হয়ে গেছে, কাল শত্রু হয়ে গেছে, নিয়ে আয় নে 20 টাকা, লাইটটা ধরাই, অন্ধকার ঘর, মেঘলা মেঘলা ওয়েদার, তবে এবেলা আর বৃষ্টি হয়নি, সকালবেলা একটু হয়েছিল, এবেলা আর হচ্ছে না, তো যা নিয়ে আমি ঈশ্বর ভাতটা বাড়ি ভাত বেড়ে স্নান করতে যাবো, ফেলের পরীক্ষা দিয়ে এসছে, ফেল 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 ডাহা ফেল, লাড্ডু দিল্লিকা লাড্ডু, বড় বড় দিল্লিকা লাড্ডু আনবে শান, এবারে সেকেন্ড টার্ম পরীক্ষা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে 6:05, আমি এখন এই যে ময়দা মাখিয়ে তোমার একটুখানি এগ রোল বানাবো সন্ধ্যাবেলা টিফিনে, প্রত্যেক দিন না বাইরের খাবার ঠিক উচিত না, ভাবলাম বাড়িতে শান্তি এগ রোল করে দিই, তো যা বানাচ্ছি চলো দেখতে থাকো, একেবারে বানিয়ে চানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি। এখন হচ্ছে গিয়ে শান এগরোল সাজাতে বসেছে, ঠিক আছে, ওই দেখো দেখা যাচ্ছে অন্ধকার, অন্ধকার লাগছে রে, অত অত নিয়ে হবে অতগুলো রোল, চলো বিকালের নাস্তাটা আমাদের জমে গেল, বাদামের কৌটো নিয়ে বসেছে, এই দেখো সেই, দেখি কিরকম সাজিয়ে গুছিয়ে দেয় আমাকে পরিবেশন করে। বাইরে হচ্ছে বৃষ্টি আর সাথে আছে এগরোল, ও সেই সেই জমে যাচ্ছে আজকে সন্ধ্যাটা, তো হচ্ছে কি শান 3 এগরোল খেয়েছে বন্ধুরা জানো তো, তাও আবার রাত্রেবেলা রুটি খাবে, আমি বললাম রুটি খাবি, বলছে হ্যাঁ রুটি আর খাবো না, রুটি কি ছাড়া যায়। বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি, বুঝলে তো বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আর এখন বেজে গেছে 10:30, শান নিচে চলে গেছে, আমার কিছু খেতে ইচ্ছা করছে না, আমি ওই একটা পরোটা খেয়েছিলাম, পরোটা বলতে এগ রোলের মতো করেছিলাম, ওটা খেয়েছিলাম, তাই আমার কিছু খেতে ইচ্ছা করছে না, শান খাবে, শান বললো রুটি খাবো 2,
তো রুটি করে দেবো, আর আমি খেলে ওই মাছের ঝোল খাবো, কারণ কি বলতো কালকে শুক্রবার, তো কালকে যেহেতু নিরামিষ খাই সেহেতু থেকে যাবে, আর বাসি বুসি কালকে তো খাবোই না, ফেলে দিতে হবে, তার জন্য শুধু হয়তো মাছের ঝোলটা খেতে পারি। আর পেঁপে ঘণ্ট আছে, পেঁপে ঘণ্ট দিয়ে শান রুটি দিয়ে খেয়ে নেবে, আমি মাছের ঝোলটা খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, ব্লগটাকে এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধান থেকো, আর ভালো থেকো। আর ভালোবেসে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যদি কিছু ব্লগের ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছে, লিখে একটা করে বলছি। আর যদি না ভালো লাগে তাও বলো যে কোনটা খারাপ হয়েছে আমার, তোমাদেরকে বলেছি তো আমার ভুল ত্রুটি ধরিয়ে দিতে। তো চলো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট। বৃষ্টি যে কবে যে কমবে আর ভালো লাগছে না বন্ধুরা, বৃষ্টি হচ্ছে না হচ্ছে না, গরম গরম করে একদম সবাই অস্থির হয়ে গেছিলো, আর এখন বৃষ্টি হচ্ছে, এখন একটুও ভালো লাগছে না। তো চলো রাখছি, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।